জলপাইগুড়িতে ভয়াবহ আগুন, ভস্মীভূত কয়েক লক্ষ টাকার জিনিস। জলপাইগুড়ি সদর ব্লকের খোড়িয়া অঞ্চলের দেবনগর এলাকায় এক টেলার্সের দোকানে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লেগে যায় শুক্রবার রাতে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করছে দমকল বিভাগের কর্মীরা। দোকান মালিক কানু মিত্র, এলাকার এক বাসিন্দা, জানিয়েছেন দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে এবং দোকানে নানা রকম জিনিস সহ প্রচুর দামি দামি জিনিস পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় তার 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সকালবেলা ওই এলাকায় ভিড় জমে যায় আগুনে পুড়ে যাওয়া দোকানটি দেখার জন্য। অল্পের জন্য রক্ষা পায় পাশের দোকানটিও, সেই দোকান মালিকের হাত পুড়ে যায়। দমকল বিভাগের চেষ্টার ফলে পাশের দোকান ভস্মীভূত হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগের কর্মীরা। কাপড়ের দোকানটায় আগুন লাগলো, তা আমরা গেলাম, চারপাশে দেখলাম যে কাপড় কিছু তো দরজা টরজা ভাঙতে পারলাম না। আর কাপড়ের দোকান থেকে এমন ভাবে আগুন লাগলো, আস্তে আস্তে পাশের দোকান, তারপর আমার দোকান চলে যাচ্ছে, কিছু শেষ করে মানে এক কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ হতে পারে, কারণ হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেছে, তো হতে পারে। প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে, অনেক গ্লাভ কোট প্যান্ট ছিল, অনেক কোট ছিল, ওগুলো সব পুরো উঠে গেছে। তারপরে পাশের চায়ের দোকানটা ছিল, ওটা সম্পূর্ণই ঘুরে গেছে। কয়েক লক্ষ টাকা তো হবে, টাকা তো হবেই, কোর্টি তো প্রচুর টাকা করছিল, কোর্ট ছিল, কাপড় ছিল, অনেক কিছু ছিল, মেশিন তিন চার দিন আতঙ্কে রয়েছে। আমি তো প্রচণ্ড আতঙ্কে, আমি তো মানে সেন্সেশন তো হয়ে গেছিলাম, কীভাবে বাঁচাবো আমার দোকান। জল দিয়ে 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 এই আগুনে পড়ে গেছে, জল দিয়ে দিয়ে তবে সব রক্ষা করা হয়েছে। তারপরে ফায়ার ব্রিগেডটা খুব সময় মানে খুব তাড়াতাড়ি চলে আসছিল যেন আমাদের এই দোকানটা রক্ষা করতে পারছি। আপনার নাম দাদা? আমার নাম প্রভঞ্জন শাখা। কালকে হয়েছিল কি? কালকে আমরা সবার সময় জানতে পেলাম যে এখানে রমজান বেগের একটা ফেমাস মুদিখানা বড় দোকান, সবাই জানতে নাম মানলে ওর দোকান জানতে পেলাম যে আগুন লাগছে, কি কেন আগুন লাগছে ঠিক আমরা সবই জানতে পারলাম না। তারপরে কিছুদিন পরে শুনি যে ইলেকট্রিক থেকে এখানে টেলারের দোকান ছিল, আর পাশে ছিল চার দোকান, চার দোকানটা বন্ধ ছিল, এবং এই টেলারের দোকানটাও কালকে বন্ধ ছিল। বন্ধ থাকার পর কী করে হঠাৎ করে এখানকার লোকের হরবা করে আগুন করছে, তখন ওই বন্ধ করে এই এইটুকু। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে পুরো? তাও মোটামুটি অনুমান ধরো তুমি কাজই করবো না, ছেলেদের থেকে অনেক কম্পিউটার কাজ করতো, বিভিন্ন রকম মেশিনও ছিল, তাহলে তো প্রায় এখানে কয়েক লক্ষ টাকা হবে। হ্যাঁ প্রায়, হ্যাঁ লক্ষ দিয়ে প্রায় ধরো 5 লাখ টোটাল সব দিয়েছে। ওনার নাম কি ছিল মালিকের নাম? মালিকের নাম ছিল যে মালিকের আসল নাম হচ্ছে কানু মিত্র, মালিকের নাম দেবনগর করি অঞ্চল। কি কারণে হয়েছে এটা কি জানতে পেরেছেন? না জানতে পেরেছি, ইলেকট্রিক মানে আমার ইলেকট্রিক ঠিকই হয়েছে, ইলেকট্রিক দোকান কিন্তু পুরোই বন্ধ ছিল। পরে বুঝছো মানে এই যে এই বড় একটা ক্ষতি তো হয়ে গেল। হ্যাঁ দারুণ ক্ষতি হয়ে গেল। আপনার নাম কত? আমার নাম চিত্রনা মণ্ডল।